Assalamualaikum Mahanur Manik Kitchen and Blog সবাই কোনে কোনে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখে অবশ্য বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকে রাফান এবং মিমোর ছোট একটি জুস চ্যালেঞ্জের ভিডিও ওর অনেকদিন ধরে বায়না করেছে আসলে ভিডিওটা করব করা হয়নি যাই হোক অবশেষে করা হলো এখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর জুসগুলোতে যতটুকু দাগ দেওয়া থাকবে ঠিক ওইটুকু জুস ওরা খাবে দেখা যাক মিমু ফার্স্ট হয় না রাফান তো কে ফার্স্ট হয় কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলি অবশ্য যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তা চলুন শুরু করা যাক প্রথমে ওরা ম্যাঙ্গো জুস দিয়ে শুরু করবে তো শুরু করলো ম্যাঙ্গো জুস দিয়ে মনে হচ্ছে যে রাফানি ফার্স্ট হবে কিন্তু না মিমু ফার্স্ট হয়ে গেল তার মানে দ্বিতীয়টাতে দেখা যাক কে ফার্স্ট হয় প্রথম মিমু ফার্স্ট হয়েছে দ্বিতীয়টাতে কে ফার্স্ট হয় এখন দেখার পালা তো যাই হোক প্রথমটাতে যেহেতু মিমু ফার্স্ট হয়েছে রাফান খুব এক্সাইটেড এখন দ্বিতীয়টাতে রাফান ফার্স্ট হতেই হবে তো দেখা যাক আর এখানে আমার বয়সটা আসলে মোবাইলে যে বয়সটা দেওয়া হয়েছে ওটা ডিলিট হয়ে গিয়েছে আমার পুনরায় বয়স দিতে হয়েছে তো এই জন্য আর কি বয়সটা ছিল না ওখানে আমি ওদেরকে বারবার 1-2 বলে বলে স্টপ ছিলাম তো ওরা হাসছিল সেকেন্ড যখন আমি লাস্ট টাইম বলি আমি 3 বলি তখন ওরা স্টার্ট করে আর কি তো যাই হোক দেখা যাক কে ফার্স্ট হয় তো আপনাদের কী মনে হয় যে এখানে কে ফার্স্ট হবে রাফা না মিমু এখন তো দেখা যাচ্ছে দুজনই একসাথে যেহেতু শেষ করেছে তার মানে এটা ড্র হয়েছে দুজনই একসাথে এখন তৃতীয় স্টেপে কে ফার্স্ট হয় দেখার পালা তো শুরু হয়ে যাক তৃতীয়টা তো এখন দুজনই খাবে দুজনই খুব ইতে আছে কে ফার্স্ট হবে আবার 1-2-3 বলার পর ওরা স্টার্ট করে দিয়েছে তো দেখা যাক রাফান যেভাবে খাচ্ছে আর মিমু কিন্তু একটু অন্যমনস্ক হয়ে রয়েছে রাফানই মনে হয় ফার্স্ট এটাতে রাফান ফার্স্ট হয়েছে যেহেতু দেখেন রাফান কতটা খুশি আচ্ছা এই 4 নম্বর স্টেপে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় দেখা যাবে এখন তো দুজনে শুরু করবে তো এক একজন এক একটা চয়েস করতেছে যাই হোক দুজনের একরকম মনের মিল হচ্ছে না তো যেহেতু এখানে একবার রাফান ফার্স্ট একবার মিমো ফার্স্ট আর একবার দুজনে ড্র হয়েছে আর কি ড্র সমান সমান আর কি তো যাই হোক এবারের পালা তো দেখা যাক এবার কে ফার্স্ট হয় রাফান অলরেডি শুরু করে দিয়েছে 1-2-3 পরপরই কিন্তু মিমোর একটু লেট হয়েছে তো যাই হোক দেখার পালা এই মাঝখানে কথাগুলো ডিলেট হয়ে গিয়েছে মিমোর মামা মিমোর সাথে খুবই মিমোর মামা দুষ্টামি করতেছিল আর মিমু ওখানে তাকে হাসতেছিল ওই যে কথা বলতেছে মানে যার কারণে মিমোর অনেক দেরি হচ্ছিল এর মাঝে একটা মজার জিনিস হয় যে রাফান দ্রুত খেতে গিয়ে একটু জুস মিমুর গায়ে পড়ে যায় আর মিমু মিমুর হাতেরটা বেশিরভাগই রাফানের গায়ে ফেলে দেয় তো যাই হোক এখান দিয়ে তো দুজনের মিলমিশ হয়ে যাওয়ার পর আবার আমরা ভিডিও স্টার্ট করি রাফানের ড্রেস চেঞ্জ করে এসে বসে তারপর আমরা ভিডিও শুরু করলাম তো দেখা যাক শেষের দুইটা জুস বাকি আছে ওই দুইটা কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় যেহেতু ওই জুসটা দুজনেই মানে যাই হোক একটু হাত থেকে পড়ে যায় আর বাকিটা মিমু ফেলে দেয় কারণে ওইটা ওই স্টেপটা বাদ ওইটা ওখানে কেউ ফার্স্টও না কেউ সেকেন্ডও না এখন আবার শুরু হলো নতুন করে অপেক্ষায় আছে 1-2-3 বলার পরপরই ওরা শুরু করে দিয়েছে তো দেখা যাক এটাতে কে ফার্স্ট আর কে সেকেন্ড হয় এবার খুব সতর্কভাবে খাচ্ছে যেহেতু শরীরে না পড়ার জন্য তো এখন তো শেষের জুসগুলো দাগ দিয়ে দেওয়া হয়েছে ওরা সবটা খেতে পারবে না তার জন্য তো ওরা খাওয়া শেষ করেছে দেখা যাক দুজনেরটাই সমান যেহেতু তার মানে এটা ড্র হয়েছে দাগের দুজনে একসাথেই দাগ পর্যন্ত খেয়েছে তো যাই হোক এবার শেষের জুসটা খাবে ম্যাঙ্গো ফ্রুটু যেটা এটা খাবে তো দেখা যাক এটাতে কে ফার্স্ট হয় রাফান বলেছে যে রাফান এটাতে ফার্স্ট হবে তো দেখা যাক একটা মজার বিষয় হয়েছে যে এখানে আমি 1-2-3 বলার আগেই দুজনই স্টার্ট করে দিয়েছে যেহেতু রাফান আগেই খেয়ে নিয়েছে রাফান ফার্স্ট আর এটাতে মিমু সেকেন্ড যাই হোক তো দুইটাতে রাফান ফার্স্ট হয়েছে মিমু একটাতে ফার্স্ট হয়েছে আর তিনটা ওদের দুইটা ড্র আর একটা নষ্ট হয়েছে
তো সব মিলে ওদের ভিডিও এখানেই শেষ হয়েছে। তো রাফান আর মিমুর ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতটা সময় আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রাফান আর মিমুর ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।